hard to breathe, but that's alright. Hush. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা টাক্সলার দিয়ে কাজ করেন তারা আইপি চেক করার সময় অনেকেই একটা সমস্যার সম্মুখীন হন, যেটা হচ্ছে ডিএনএস প্রবলেম এবং আপনার টাইম হচ্ছে 100% না হওয়া। তো এটা কিভাবে সমাধান করবেন, এখানে দেখতে পাচ্ছেন টাইম ডিফারেন্ট, অর্থাৎ এই জন্য আসলে আপনার 90% আছে। তো এখান থেকে আপনার যদি টাইমটা ঠিক করে নেন ঠিকই আবার 100% হবে। তো এর জন্য আমি প্রথমে ভিপিএনএ অ্যাপস দিয়ে দেখিয়ে দিই, অ্যাপসে আমি একটা দেশ কানেক্ট দিচ্ছি। তো অ্যাপস ইকুয়েটর কানেক্ট দিলাম, এখানে এরপরে আমি টাইমটা সেট আপ করে দিচ্ছি। এরপরে এখানে টাইম যদি আমি সঠিকটা যদি সেট আপ করে থাকি তবে অবশ্যই 100% হবে, আর যদি 100% না হয় তবে কী কারণে হলো না সেটা দেখাবে। তো এখানে দেখেন 100% শো হচ্ছে। এখানে ডিএনএস প্রবলেমটা কিন্তু অনেক সময় বাংলাদেশ উঠে থাকে, তো তারপরেও আপনার মেল হবে ডিএনএস প্রবলেম যদি সমস্যা হয়েও থাকে, মেল হবে। বাট এখানে ডিএনএসেও কিন্তু আইপির সাথে মিল থাকার কথা অনেক সময় এনে থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 100% এখানে আইপি এবং যে আমার সিস্টেম দুইটা টাইম সেম, এই দুইটা ঠিক থাকলে আপনার মেল হবে, কোনো সমস্যা নাই। অনেক সময় আপনার আইপি চেকারে ভুলও দেখাতে পারে, এটা কোনো সমস্যা না। তো এভাবে আপনারা অ্যাপস দিয়ে এভাবে কাজ করতে পারেন, এভাবে আসলে ডিএনএস চেঞ্জ করতে পারেন। তো এরপরে আমরা দেখব কীভাবে আপনার ডিএনএস সমস্যাটা সমাধান করা যায় আরেকটিভাবে, সেটা হচ্ছে আপনার ব্রাউজারে এক্সটেনশন ইউজ করতে পারেন। টাক্সলারে কিন্তু এক্সটেনশন পাওয়া যায় ফায়ারফক্স এবং ক্রোম, তো আমরা এখান থেকে ক্রোমের যে এক্সটেনশন সেটা আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্রোমের যে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম আর পাশে ফায়ারফক্স, তো এখানে আমরা ক্রোমের যে এক্সটেনশনটা আছে এটা অ্যাপসটা ইনস্টল করে নেব। এখানে ওয়েব স্টোরেও পাবেন আপনারা, ক্রোম ওয়েব স্টোরে এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড এক্সটেনশন। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, ডাউনলোড হয়ে ওটা আপনার ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেছে, এরপর এখান থেকে পিন আপটা করে নেবেন। পিন আপ করে নিলে সামনে আসবে এখানে, এখানে থেকে আপনারা এখন আপনার ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার প্রিমিয়াম ভার্সনে লগ ইন করে নেবেন। তো আমি আমার এখান থেকে মেলটা লগ ইন করে নিচ্ছি, আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা আছে, আমি এটাতে লগ ইন করে নিচ্ছি। অবশ্যই অবশ্যই প্রিমিয়াম ভার্সন ছাড়া আপনি কিন্তু মেল খুব একটা বেশি হবে না, হয়তো আপনার প্রিমিয়াম ভার্সন শেষ হলে 10টা আইপি ফ্রি দেয় পার ডে, বাট আপনার প্রিমিয়াম ভার্সনে 100 আইপি পার ডে থাকে। তো এখান থেকে মেম্বারশিপ অর্থাৎ লগ ইন হয়েছে, তো এখান থেকে চেঞ্জ করতে যাই, চেঞ্জ করতে গেলে দেখেন এখানে হচ্ছে না। তো এখন আমাদের লাগবে হচ্ছে একটা সাপোর্টার, অর্থাৎ এখান থেকেও আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ভিপিএন সাপোর্টার এক্সটেনশন সাপোর্টার একটা অ্যাপস। তো ওখানে ক্লিক করার পরে এরপরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে ডাউনলোডসে চলে যাবেন ব্রাউজারের। তো এখানে দেখেন ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এই যে টাক্সলার ক্রোম এক্সটেনশন হেল্পার অ্যাপস। তো এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে দিবেন। তো আমি এটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল করে দিচ্ছি, নেক্সট নেক্সট করে ট্রাই অ্যানিওয়ে করে নেক্সট একদম ইনস্টল করে নেবেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, সাথে সাথে আপনার এটা অ্যাক্টিভ হবে না, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, এরপরে আবার চেঞ্জ করতে যাবেন যে আপনার চেঞ্জ হচ্ছে কিনা। তো এভাবে হয়তো প্রথমবার হবে না, এভাবে অফ করবেন অন করবেন কয়েকবার, এরপরে আবারও হচ্ছে না, এরপরে আর কয়েক সেকেন্ড যাওয়ার পর যখন আপনার এই ধরনের রিলোড হয়ে যাবে একটা নতুন ট্যাব আসবে এই ধরনের থ্রি স্টেপের। তো এই থ্রি স্টেপের হওয়ার পর এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আপনি আবার যান এখান থেকে, আমি ভিপিএনটা কেটে দিচ্ছি অ্যাপসের, এখন আমি আসলে এক্সটেনশন দিয়ে শুধু দেখাবো কীভাবে আইপি কানেক্ট হয়। তো এখন দেখেন এখানে একদম অ্যাজ লাইক অ্যাজ আপনার অ্যাপসে যেমন তেমনই হচ্ছে, অর্থাৎ এখানে আমি সিটি সিলেক্ট করে দিলাম, আলজেরিয়া দিলাম। তো এবার আমি যদি আলজেরিয়ার আপনার টাইমটা দিয়ে দিই, এখান থেকে টাইম দিলাম, এখান থেকে কমান্ড কপি করে কমান্ডে দিয়ে দিই, এরপরে হোয়াট ডট নেট দিয়ে আইপি চেক করি। আইপি চেক করার সাথে সাথে আমার ডিএনএস প্রবলেমটা 100% সলভ হবে, অর্থাৎ আলজেরিয়ার যে ডিএনএস সেটাই শো করবে। অনেক সময় বাংলাদেশ যে শো করে, অনেকের বাংলাদেশ শো করে বা অন্যান্য দেশ শো করে, সেক্ষেত্রে
এই সমাধানটা আপনারা এখান থেকে পাবেন যে ডিএনএসটা 100% যে আইপি থাকবে ডিএনএসও সে আইপিরই হবে। তো এখান থেকে একটু আপনার পাসওয়ার্ডটা ক্লিয়ার করে আবার হোয়াট ডটেটে ক্লিক করলাম, এরপরে দেখা যাক কি হয়। তো এখানে লক্ষ্য করেন যে এখানে 100% আইপি কারেন্ট হয়েছে, এবং ডিএনএসে যদি লক্ষ্য করেন ডিএনএসটাও কিন্তু আলজেরিয়ার হয়েছে, ডিএনএস আলজেরিয়া। তো এখানে আইপিও আলজেরিয়া এবং ডিএনএস আলজেরিয়া। তো এখান থেকে আপনারা এখন 100% হওয়ার পর এখান থেকে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারেন। এরপরে বায়োডাটা ক্লিয়ার করলাম, আমি যদি এখন অন্য একটা দেশ কানেক্ট করি, আবারও দেখিয়ে দিই আরেকটা দেশ কানেক্ট করি, ইউএসএ কানেক্ট করে দেখাই দিচ্ছি যে কীভাবে আসলে আবার হয়। আমি যদি আবার বায়োডাটা রিফ্রেশ দিই, আবার হোয়াট ডেটনোটে দেই, অবশ্য আবার ওই এখনও যেহেতু চেঞ্জ করি নাই 100% কিন্তু দেখাচ্ছে, বারবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে 100% হচ্ছে। এক্সটেনশন ইউজ করলে কিন্তু আইপিটা খুব ভালোভাবে ব্রাউজারের সাথে সেট আপ হয়, আর অ্যাপস ইউজ করলে অনেক সময় অ্যাপসের ত্রুটির কারণেও কিন্তু সমস্যা হয়ে থাকে। তো এখন আমি অন্য একটা দেশ দিচ্ছি, ইউএসএ দিয়ে দেখিয়ে দিই। ইউএসএর একটা টাইম জোন আমি সিটি অটোমেটিক কানেক্ট হয়েছে, ইউএসএ কানেক্ট করলাম, এরপরে হোয়াট ডট এন নেটে যাব, যাওয়ার পর এখন দেখবো 100% হয়েছে কি না। তো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন 90% হয়েছে, আর এখানে ডিএনএস কিন্তু ইউএসএ, কিন্তু ইউএসএ একদম ইউএসএ আইপি, ইউএসএ ডিএনএস। এরপরে এখানে কেন হয় না, এখানে দেখেন টাইমটা পার্থক্য আছে, তো টাইমটা মিলাতে হবে -6 দিয়ে দিতে হবে। তো ইউএসএ টাইম জোনটা ওখান থেকে দেখেই নিলাম, ওখান থেকে দেখে এখানে -6 দিয়ে দেবো, এগুলো সব অফ থাকবে ডেলাইট। এরপরে যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন, দেখা যাক এখানে 90% আছে, এখানে অবশ্যই 100% হবে। তো এখানে আমরা একটু রিফ্রেশ দিলাম, হ্যাঁ এখন যদি লক্ষ্য করেন অবশ্যই 100% হয়েছে। তো এভাবে আপনারা এক্সটেনশন ইউজ করে কিন্তু আইপি সঠিকটা ইউজ করতে পারেন। এখানে আইএসপি দেখাচ্ছে এটিএনটি ইন্টারনেট সার্ভিস 100% সফলভাবে সাকসেসফুলি আইপি ইয়া হয়েছে। আর এখানে আপনি যদি ডিএনএসের কথা বলেন, ডিএনএস যদি আপনার সেম আইপির সাথে মিলে যায় অথবা এনে থাকে, তাহলে বুঝবেন আপনার আইপিটা একদম 100% কানেক্ট হয়েছে। আর 100% কানেক্ট হলে মেল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং মেলটিকে বেশি। তারপরে আপনার যদি 90% থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার মেল হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার অ্যাপসে কিন্তু টাইম ঠিক করতে গেলে অনেক সময় ত্রুটি থাকে, বাট মেল হবে এটা কোনো সমস্যা না, আপনার মেল হলেই হবে। আপাতত এইভাবে আপনারা দুইভাবে কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা এক্সটেনশন ইউজ করবেন, নিউ ভার্সন ইউজ করবেন, ওল্ড ভার্সন ইউজ করবেন, এই দুই তিনভাবে আপনারা পার্টে এভাবে মিলেমিশে কাজ করবেন, আশা করি মেল হবে, নিরাশ হবে না। আর মেল কাজ অবশ্যই অবশ্যই ধৈর্য থাকতে হবে, তাহলে কিন্তু মেল কাজ করতে পারবেন, অন্যথায় কিন্তু মেলের কাজ করা একদম কঠিন। তো এভাবে আসলে আপনারা টাইমটা আগে মিলে নেবেন তাহলেই হবে, টাইম ঠিক তো মেল অবশ্যই অবশ্যই ধরবে, তো টাইমটাই মেন, আপনারা টাইমটা আগে মিলাবেন। আর এখানে 100% হওয়াটা খুব একটা জরুরি না, অবশ্যই আপনারা টাইমটা মিলাবেন, টাইমটা মিল থাকুক তাহলেই হবে। আপনার আইএসপি আপনার ডিএনএস সমস্যাটা অনেকের থেকে যায়, তো ডিএনএস দরকার সমস্যা না, আপনার টাইমটা 100% মিলাবেন তাহলেই হবে। এখানে যে চেকারে 100% হতে হবে তা না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন।